প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো ভারতের লখনউয়ের ফয়জাবাদের ছোট্ট একটি শহর অযোধ্যায় অবস্থিত হযরতে আদম আলিহিস সালামের সবচেয়ে ছোট সাহেবজাদা এবং হযরতে আদম আলিহিস সালামের পর দ্বিতীয় নবী হযরতে শীস আলিহিস সালামের মাজার শরীফ এবং তার স্ত্রী হযরতে হুরে জান্নাত আলিহাস সালামের মাকাম। পাঞ্জাবের চণ্ডীগড় থেকে ট্রেনে করে 965 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম উত্তরপ্রদেশের লখনউ শহরে। সেখান থেকে বাস যোগে ফয়জাবাদ নেমে অটোরিকশায় চড়ে বহুজনকে জিজ্ঞেস করে মণি পর্বত নামে একটি টিলার কাছে গিয়ে থামলাম। আসলে বাতির নিচে সবসময়ই অন্ধকার থাকে, তাই এই জায়গার মতো একটি পুণ্যময় ঐতিহাসিক জায়গাকে এখানকার খুব কম লোকই চিনে থাকে। প্রিয় দর্শক, আমি সেই মণি পর্বত নামের ছোট্ট টিলার কাছে এসে দুজন ব্যক্তিকে পেয়ে যাই, যারা আমার দেশের পরিচয় পেয়ে আগ্রহী হয়ে কাছে এসে রাস্তা বাতলিয়ে দেয়। আর এসে যাকে উপরে উঠা উঠকে वहां से जा सकते हैं। ये रास्ता नहीं है, ये रास्ता जाके आगे बंद हो गया। अच्छा अच्छा, उसके आगे खाई है, तो इस रास्ते में ये जंगली से जाना पड़ेगा। ये रास्ता बंद हो गया है। তাদের দেখানো রাস্তা মতে জঙ্গলাকীর্ণ জায়গার মধ্য দিয়ে চলতে থাকি হযরতে শীস আলাইহিস সালামের মাজার খুঁজতে। একটু ভয় ভয় করছিল, আবার মনে সাহসও পাচ্ছিলাম এই ভেবে যে একজন নবীর সাথে দেখা হবে, সুতরাং ভয় কিসের। যেতে যেতে মুঘল আমলের কিছু ভাঙাচোরা কবর নজরে পড়ল। কবরের আকৃতি বলে দিচ্ছে যে এগুলো একসময় লোকদের জিয়ারত ও দোয়া মোনাজাতে মুখর থাকত। বেশ কিছু ওয়ালি আল্লাহগণের কবর শরীফ নজরে পড়ল, যাদের পরিচয় স্পষ্টভাবে কেউ বলতে পারেনি, তবে তারা যে ওলি এটা নিশ্চিত। দর্শক, চারদিকে ঝোপঝাড়, ভাঙা কবর, তার মাঝে পাখি আর বাদরের ডাক, কি যে ছমছমে পরিবেশ! তার উপর এখানে জনমানবের তেমন একটি আনাগোনাও নেই। ইলাহি ভরসা করে এগুতে থাকি ক্যামেরার লেন্স বাগিয়ে। মাঝে মাঝে কিছু ভগ্নপ্রায় ছোট আকৃতির ঘর নজরে আসছিল, যা অনেকটা ছোট খানকা আকৃতির। এরই মাঝে একজন ওলি আল্লাহর মাজারের পাশে একটি টিউবওয়েল থেকে পানি নিতে একজন বৃদ্ধা মহিলা আসলেন। ये सागर किसकी बनी हुई है? ये सागर सागर किसकी बनी हुई है? मतलब मट्टी के से खुदाए हैं। अच्छा अच्छा, पुराना हो गया है सागर? हां पुराना है। ताके जिज्ञास করলাম যে হযরত শীস আলাইহিস সালামের মাজার শরীফটি কোথায়। তিনি অবাক হয়ে বললেন, বাবা আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশের পরিচয় দিতেই তিনি আমাকে অত্যন্ত খুশি হয়ে বললেন, আপনি যার খোঁজে এসেছেন তিনি ওই জঙ্গলের পিছনটায় শুয়ে আছেন, আপনার একটু সামান্য হেঁটে যেতে হবে। বৃদ্ধাকে সালাম জানিয়ে ছুটলাম নব উদ্যমে, এই ভেবে যে যাই হোক একটি নির্দেশনা তো পাওয়া গিয়েছে। এখানকার লোকেরা হযরত শীস আলাইহিস সালামকে পয়গম্বর সাহেব বলে থাকেন। প্রিয় দর্শক, 45 ডিগ্রি তাপমাত্রায় প্রচণ্ড কষ্টে রোজার দিনে একা একা এই জঙ্গলের মাঝে পাকা একটি রাস্তা পেয়ে সেটি ধরে হাঁটতে হাঁটতে এগুতে থাকলাম, আর মনে শুধু একটি প্রশ্নই জাগছিল যে এত অমুসলিম অধ্যুষিত এই এলাকা একটি সময়ে যে মুঘল সাম্রাজ্যের অধীনে চলত, তবে কেন আজ তা মানবশূন্য কবরস্থান হয়ে পড়ে আছে। হঠাৎ নজরে পড়ল সাদা চুনকাম করা একটি বাড়ি। তার সামনে একটি পাথরের ফলকে সাইনবোর্ড লেখা আছে নবী শীস আলাইহিস সালামের মাজার শরীফ। প্রিয় দর্শক, উপস্থিত হয়েছি ভারতের সেই ফয়জাবাদ সংলগ্ন একটি উপজেলা অযোধ্যার অত্যন্ত প্রত্যন্ত একটি গ্রামে, একটি জঙ্গলের ভিতরে, জঙ্গল ঘেরা অত্যন্ত পুরনো একটি কবরস্থানের ভিতরে। আমরা আপনাদেরকে এর আগে অনেক আম্বিয়া আলাইহিস সালামদের মাজার শরীফ দেখিয়েছি। আজকে যে মাজার শরীফটি আপনাদেরকে দেখাবো এবং যার জীবন নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তিনি হচ্ছেন সফিউল্লাহ আবুল আম্বিয়া, হযরত বাবা আদম আলাইহিস সালামের সবচাইতে ছোট সন্তান, ছোট সাহেবজাদা হযরত নবী শীস আলাইহিস সালাম। তার মাজার শরীফে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে শীস আলাইহিস সালাম তিনি রয়েছেন এবং তার বিবি রয়েছেন, এবং এটা হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চল এবং পুরনো, অত্যন্ত পুরনো একটা কবরস্থান। যেই কবরস্থানে এসে আপনাদেরকে আমরা দেখালাম যে এখানকার আশেপাশে যে কবরগুলো রয়েছে অত্যন্ত পুরনো এবং ভেঙে গিয়েছে, এবং প্রত্যেকটি কবরই সেই সুলতানি আমলের স্টাইলে বাঁধানো, যার মাধ্যমে বোঝা যায় যে এই কবরস্থানটি অত্যন্ত পুরনো একটি কবরস্থান। তো চলুন আমরা আপনাদেরকে বাবা হযরত শীস আলাইহিস সালামের মাজার শরীফে নিয়ে যাচ্ছি। অত্যন্ত সতর্কতা এবং ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে এখানকার খাদেম সাহেবকে পেয়ে গেলাম। সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করলাম হযরত শীস আলাইহিস সালামের মাজারের অবস্থানটি কোথায়।
তিনি আমার এবং আমার বাবা শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহের পরিচয় পেয়ে চিনতে পারলেন এবং আমাকে সাথে করে হযরত শীস আলাইহিস সালামের মাজার শরীফের সামনে নিয়ে গেলেন। প্রিয় দর্শক, চারদিকে জঙ্গল ঘেরা হযরত শীস আলাইহিস সালামের মাজার শরীফটি তেমন আড়ম্বরপূর্ণ দেখতে পেলাম না। তিনি সামান্য একটি গ্রিলে ঘেরা মাজারের মাঝে শুয়ে আছেন, আর খোলা আকাশের নিচে যে লম্বা সাদা কবরগুলো দেখছেন এগুলো তারই আত্মীয় স্বজনের। অথচ আমাদের সমাজের যে যত বড় মাজার চাকচিক্যময় আলোকসজ্জাপূর্ণ টইটুম্বুর করে বানাতে পারে, লোকে ভাবে সে তত বড় ওলি আল্লাহ। ভক্তদের শ্রদ্ধা আর ভক্তি মাজারের ইট পাথরের প্রতি চলে আসে, আর মাজারে যিনি শুয়ে আছেন তার কথা বেমালুম ভুলে যান। আসলে এটা মোটেও হওয়া উচিত ছিল না। উচিত ছিল যিনি শুয়ে আছেন তার আত্মিক আলোয় নিজেকে আলোকিত করা। যাই হোক, আমরা মাজার কক্ষের অভ্যন্তরে ঢুকে দেখি যে বিশাল একটি লম্বা কবর শরীফ, যা মেঝে থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট উঁচু এবং 12 ফিট লম্বা। সুন্দর একটি গিলাফ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানকার খাদেম সাহেব ভারতের কাসওয়াসা শরীফের মুরিদ এবং হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিবনানী রহমতুল্লাহ আলাইহের সিলসিলার লোক। ये सिर्फ पूरे हिंदुस्तान में, पूरे एशिया में, बर्मा, बांग्लादेश, पाकिस्तान, मुल्तान, खुरासान, अफगानिस्तान, सिंध, श्रीलंका और मौजूदा हिंदुस्तान में इतनी कंट्रियों में से एक वाहिद नबी की ज़ात है जिनके बारे में तस्दीक है, तहकीक है, हवाले मौजूद हैं कि ये हज़रत शीस अलैहिस्सलाम तस्लीम का आस्थान आलिया है। और आपका कद मुबारक जो है 110 फिट है। ये जो मज़ार का हिस्सा आपको नज़र आता है, ये मज़ार का हिस्सा सिकंदर लोदी बादशाह के ने जो है इतना ख़त लगवाया था, वरना आपका कद मुबारक जो है 110 फीट है। वो तारीख़ों में जो आया है, वो तारीख़ों में ये है कि 2 टीलों के माबैन में आपका जसद आता रखा है। हज़रत शीस अलैहिस सलामेर मज़ार शरीफ़टी प्रथम एखाने आविष्कार करें पीरे तरीक़त रहनुमाए शरियात हज़रत मखदूम अशरफ जहांगीर सिमनानी रहमतुल्लाह अलैह हादिये बंगाल। তার আগে বহুদিন এই জায়গা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তিনি মুরাকাবা করে যখন এই জায়গা থেকে ইশারা পান, তিনি ছুটে আসেন সুদূর কাসওয়াসা দরবার শরীফ থেকে এবং এখানে বসে চিল্লা করেন। সুদীর্ঘ 40 দিন মুরাকাবায় এবং মুশাহাদায় হযরত শীস আলাইহিস সালামের সঠিক নির্দেশনা অনুযায়ী তার মাজার শরীফের অবস্থান তিনি ঠিক করে দেন। খাদেম সাহেব আরও বলেন যে এই জায়গাটুকুতে আপনারা বাহ্যিক মাজার শরীফ দেখছেন, এটি কিন্তু তার পুরো শরীর নয়। বরং হযরত আদম আলাইহিস সালাম যদি তার হাতে 60 হাত লম্বা হন, তবে সন্তান নিশ্চয়ই বেশ লম্বা হবেন। ইতিহাস পর্যালোচনা করে পাওয়া যায় হযরত জাহাঙ্গীর সিমনানী রহমতুল্লাহ আলাইহ চিহ্ন দিয়ে দেখিয়ে গেছেন তার শারীরিক অবস্থান, আর তা হল মুনি পর্বত হতে শুরু করে পাশের আরেকটি পর্বত যা বর্তমানে বিলীন হয়ে গেছে, সেই পর্বত পর্যন্ত লম্বা ছিলেন হযরত শীস আলাইহিস সালাম। এই মাজারের নিচে তার কলবে আথার অর্থাৎ তার হৃৎপিণ্ডের অংশটুকু অবস্থান করছে। আমরা জিয়ারত করলাম। এই মাজার শরীফে তেমন কোনো ভক্তগণের আনাগোনা নেই বললেই চলে, কারণ খুব কম মানুষই জানে এই জায়গার অবস্থান সম্পর্কে। বছরে বিভিন্ন দিবসে এখানে প্রচুর লোকের সমাগম হয় এবং তাদের দেয়া হাদিয়া তোহফায় এই মাজার শরীফের কার্যক্রম এবং এর উন্নয়ন চলে। হযরত আদম আলাইহিস সালাম 40,000 সন্তান সন্ততি দুনিয়ার জমিনে রেখে যান। ইন্তেকালের আগে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান হযরত শীস আলাইহিস সালামের কাছে বেহেস্তের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। হযরত শীস আলাইহিস সালাম বলেন, বাবা আপনি তো নবী, আপনি দোয়া করলে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, না, আমি যেই বেহেস্ত থেকে চলে এসেছি লজ্জাবশত সেখানকার ফল কীভাবে চাই, বরং তুমি আমার হয়ে যাও। হযরত শীস আলাইহিস সালাম তার বাবার ইচ্ছার কথা আল্লাহ তাআলাকে জানালে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বেহেস্তের সুন্দর একজন হুর দ্বারা জান্নাতি মেওয়া পাঠিয়ে দেন। হযরত বাবা আদম আলাইহিস সালাম সেই হুরকে দেখে তার পুত্রবধূ করার ইচ্ছা পোষণ করেন। আল্লাহ তাআলা সেটাও পূর্ণ করেন। এতে বিবাহ পরাণ হযরত জিব্রাইল আলাইহিস সালাম, উকিল ছিলেন হযরত আদম আলাইহিস সালাম নিজেই, মোহর ছিল কালেমা শরীফ এবং বর ছিলেন ইনি হযরত শীস আলাইহিস সালাম। সেই বিয়েতে বরযাত্রী হিসেবে ছিলেন হযরত আদম আলাইহিস সালামের কম বেশি 40,000 সন্তান। প্রিয় দর্শক, চলুন আমাদের দাদি আম্মা হযরত অর্থাৎ হযরত শীস আলাইহিস সালামের জান্নাতি স্ত্রী জনাবা হুরে জান্নাত আলাইহাস সালামের অবস্থান স্থলের জায়গাটি দেখিয়ে নিয়ে আসি। একটি কথা বলে রাখি যে হযরত হুরে জান্নাত কিন্তু এখনও বেঁচে আছেন, কারণ তিনি তো আর মানুষ নন, তিনি একজন ফেরেশতা।
এই ছাদ ছাড়া কবরস্থানে সারাদিনের রোদে পাথুরে মেঝে আগুনের তাওয়ার মতো গরম। এর ওপর দিয়ে কোনায় একটু জায়গা সাদা পাথরের তৈরি জালি দিয়ে ঘেরা। পশ্চিম দিকে মুখ করে নামাজের মুসল্লার মতো করে রাখা হয়েছে। এই জায়গাটিতে হযরতে হুরে জান্নাত আলাইহা সালাম এসে বসেন এবং যুগে যুগে আল্লাহর ওলিগণ তাকে দাদি হযরত বলে ডেকে থাকেন। এছাড়াও বিশেষ রাতগুলোতে তিনি এখানে শুভাগমন করেন, যারা তাকে দেখতে পায় তারা হচ্ছেন ভাগ্যবান। জন্নত কি হুর হ্যাঁ আর ইয়ে আভি বেনফসে নফিস হায়াত হ্যাঁ আর তমাম কই লোগোনে আম্মা দাদি আম্মা সাহেবা সে মুলাকাত কি হ্যাঁ আর উস বক্ত মে লোক ইহা পে পৌঁছে হ্যাঁ তো উনহোনে এক মহফিল মিলাদ পাক মে শিরকত ফরমাই হ্যায় সালাতু সালাম মে শিরকত ফরমাই হ্যায় দাদি আম্মা সে ভি মুলাকাত কি হ্যায় এসে তমাম বুজুর্গ আভি ভি জো 110 বরস কে 105 বরস কে ও হায়াত হ্যায় আর উনহোনে ইস বাত কি শাহাদত দি হ্যায়। তিনি এখানে এসে দোয়াকারীদের জন্য সুপারিশ করেন এবং ওলি আল্লাহ গণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত শীস আলাইহি সালামের উপর 50টি সহিফা বা ধর্মবিধান নাজিল হয়েছিল এবং আওলাদে আদমের মধ্যে ওই সহিফা অনুসারে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ প্রচার করেছেন। প্রিয় দর্শক, এই জায়গায় প্রথম খেদমতগার হিসাবে যিনি হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক স্বপ্নের মাধ্যমে আসেন, তিনি হচ্ছেন শাইখে বাগদাদী রহমতুল্লাহ আলাই। তার মাজার শরীফ এই কবরস্থানের দরজার পাশে অবস্থিত এবং তারপরেই হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানী রহমতুল্লাহ আলাই তার একজন মুরিদকে এখানকার খাদেম হিসাবে নিযুক্ত করেছিলেন প্রায় 600 বছর পূর্বে। তার মাজার শরীফটিও এই বাউন্ডারির ভেতরেই রয়েছে। প্রিয় দর্শক, এখানে হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানী রহমতুল্লাহ আলাইহের নিজ হাতে প্রতিষ্ঠিত খানকা শরীফটিও রয়েছে, তবে তা কালের করাল ছোবলে হারিয়ে যেতে বসেছে। এখানে একটি সময় তরিকার সবক দেওয়া হতো রুহানি ফয়েজ, যার কারণে এই এলাকার নাম ফয়েজাবাদ হয়ে যায়। যার বরকতে এখানে আসা সকল শিক্ষার্থীগণ এখানকার সকল কবরবাসীর সাথে কথা বলতে পারতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও দেখা হয়ে যেত। তবে আজকাল মানুষ অর্থের পেছনে ছোটার দরুন ধর্মে কর্মে খুব কমই নিয়োজিত হয়। দর্শক, যে মসজিদটি দেখছেন এটি হযরতে জাহাঙ্গীর সিমনানী রহমতুল্লাহ আলাই যখন এই জায়গাটিতে প্রথম আসেন তখন জিন্নাত অর্থাৎ জিন জাতিরা তার কাছে আবেদন করলে তিনি একটি মসজিদ তৈরি করে দেন। এখানে সেই জিন জাতি শুধু নামাজ পড়ে থাকেন। শুধু জুমার নামাজটি এখানকার গুটি কয়েক মুসলমান মিলে আদায় করে থাকেন, এছাড়া অন্য কোনো ওয়াক্তের নামাজ এখানে আদায় হয় না। নবী শীস আলাইহিসালাম 1,00,000 বা 2,24,000 নবীর মধ্যে অন্তর্ভুক্ত। উনার মাজার শরীফকে ঘিরে অনেক আউলিয়া কেরাম যুগে যুগে খানকা শরীফ স্থাপন করেন এবং দিনের খেদমত করতে থাকেন। এই অযোধ্যা নগরীতে হিন্দু ধর্মাবলম্বীদের মহাপুরুষ ও অবতার শ্রী রামচন্দ্রও জন্মগ্রহণ করেছেন। তাই হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষের জন্য এই অযোধ্যা নগরী বিশেষ তীর্থস্থান বলে বিবেচিত। নবী শীস আলাইহিসালামের জন্ম নবীদের মধ্যে রহস্যময়, কারণ তিনি মায়ের গর্ভ ছাড়াই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। নবী হযরতে ঈসা আলাইহিসসালাম যেমন পিতা ছাড়া জন্মগ্রহণ করেন, তেমনি নবী শীস আলাইহিসসালাম মা ছাড়া জন্মগ্রহণ করে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। নবী আদম আলাইহিসসালামের যদিও বহু পুত্র সন্তান ছিল, কিন্তু তিনি হযরতে শীস আলাইহিসসালামকেই বেশি আদর করতেন। পরবর্তীকালে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিসসালামের পরেই হযরতে শীস আলাইহিসসালামকে নবুয়তি দান করেন। হযরতে নবী আদম আলাইহিসসালাম তার ইন্তেকালের সময় তার রিসালাত ও নবুয়তের সকল দায় দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। হযরতে আদম আলাইহিসসালামের পরেই হযরতে শীস আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে দীন ইসলাম প্রচারের কাজ করতে থাকেন। বছরের বিশেষ দিনগুলোতে অসংখ্য মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা এই শীস আলাইহিসসালামের মাজার শরীফে এসে নবীপাকের নামের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রার্থনা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওসিলায় তাদের মনের আশাকে পূরণ করে থাকেন।